দীর্ঘদিনের পরিচিত ভূখণ্ড আর চেনাজানা মুখগুলো ছেড়ে চলে যাবে নতুন ঠিকানায়। তাই আনন্দের মাঝেও স্বজনদের সাথে বিচ্ছেদের ব্যথায় কান্নায় ভেঙে পড়েন ভারতমুখী লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের এসব মানুষ। এদের মধ্যে রয়েছেন শিশু ও নারী পুরুষ মিলিয়ে 63 জন। ছিটমহল বিনিময়ের পর হাতিবান্ধার সদ্য বিলুপ্ত গোতামারি ও উত্তর গোতামারি দুটি ছিটমহলের এসব বাসিন্দা ভারতীয় নাগরিক হওয়ার ইচ্ছা পোষণ করেন। অনুমতি পাওয়ার পর স্থাবর সম্পদ ও জমি সহ সব বিক্রি করে দেন। আমরা ভারতে চলে যেতে চাইছি, আমাদের ওখানে আশা করি ভালো হবে। খারাপ লাগতেছে যে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাব, এটা একটা দুঃখের বিষয়। যেতে তো হবে, বাবা মা যেহেতু যাচ্ছে, স্কুলে অনেক বন্ধু বান্ধবী আছে, টিচাররা আছে, এদেরকে ছেড়ে যাচ্ছি, খারাপ লাগতেছে। আনুষ্ঠানিকভাবে তাদের বুড়িমারি ও চ্যাংড়াবান্ধা জিরো লাইনে গ্রহণ করে ভারতীয় কর্তৃপক্ষ। চলতি বছরের 31 জুলাই দীর্ঘ 68 বছরের বন্দিদশা থেকে মুক্তি পায় ভারত বাংলাদেশের 162টি ছিটমহলের কয়েক হাজার মানুষ। এরপর উভয় দেশের যৌথ জরিপের মাধ্যমে ছিটবাসীরা ইচ্ছামতো নাগরিকত্বের আবেদন করেন। লালমনিরহাট জেলার 3 উপজেলার বিলুপ্ত 59টি ছিটমহলের 39টি পরিবারের 195 জন সদস্য স্থায়ীভাবে ভারতে যাওয়ার অনুমতি পান। এদেরকে কয়েকটি দলে বিভক্ত করে পাঠানো হচ্ছে, যার প্রথম দল হিসেবে বৃহস্পতিবার ভারত গেলেন 63 জন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।